বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে দু সালে বলিউডে অভিষেক হলেও তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি সিনেমায় সিনেমায় সফল না হয়ে ধীরে ধীরে নীল সিনেমার জগতে নিজের যাতায়াত বাড়াতে শুরু করেন এই অভিনেত্রী

কর্মকাণ্ড ঘটাতেন তিনি পুনম ঝর্নার তলায় নাচতে নাস্তে গোসল করেছেন সেই অবস্থাতেই তিনি লাইভে এসেছেন এই লাইভ নিয়ে শুরু হয় তোলপার পরে অবশ্য ভিডিওটি নিষিদ্ধ করে দেওয়া হয় ইউটিউবের পক্ষ থেকে এছাড়াও সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত সে সময় পুনম জানিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে প্রকাশ্যে নগ্ন হবেন তিনি লাখ লাখ ভক্তরা সেই অপেক্ষায় ছিলেন সে বছর ভারত বিশ্বকাপ জিতলেও শেষমেশ নিজের কথা রাখেননি পুনম